Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum to everyone. Dear friends, welcome to my video again. And this is Shuhel, I'm the head of English mentor. So today I'll be talking about some Bengali necessary sentences, those are related to our daily life. So most often we use these sentences, but we don't know the English properly. So today I'm going to make it clear to you. So bondura, ajke ami kotha bolbo kichu Bengali sentence niye. Je sentence gula bakkho gulo amra shobshomoy byabohar kore thaki. কিন্তু আমরা অনেক সময় এগুলো প্রপার ইংলিশ জানি না সো সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো সো হোপফুলি ইউ উইল এনজয় মাই ভিডিও সো ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড এমন কি কতগুলো বাক্য আজকে আপনাদেরকে ট্রান্সলেট করে দেখাবো যে বাক্যগুলো আসলেই খুবই প্রয়োজনীয় খুবই দরকারি বাক্য এবং সবসময় আমরা ব্যবহার করতে হয় যেমন বিশেষ করে যারা রান্নাবান্না করেন যেমন আমরা অনেক সময় বলি আলুগুলো ছিলে ফেলো বা বাদাম বা নারকেলের খোসা চাড়াও বা আলুগুলো টুকরো টুকরো করে কাটো আবার আমরা বলে থাকি পেঁয়াজগুলো কেটে ফেলো অথবা পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটো মশলাগুলো গুঁড়া করো আদা বা রসুনগুলো ফিসে ফেলো সো এই বাক্যগুলো আমরা সাধারণত ব্যবহার করি প্রতিদিন আমাদেরকে রান্না করতে হয় প্রতিদিন আমাদেরকে খেতে হয় সো যেহেতু আমাদেরকে রান্না করতে হয় খেতে হয় এই বাক্যগুলো আমাদেরকে বলতেই হবে সো আজকে এই বাক্যগুলোর ইংলিশ আমি আপনাদেরকে বলবো এবং ট্রান্সলেট করে দেখাবো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন বাড়িতে এবং এগুলো মনে রাখার চেষ্টা করবেন বিকজ উই নো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট সো উই হ্যাভ টু মডিফাই দিস সেন্টেন্স উই হ্যাভ টু সে প্রপার প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট সো দিস ইজ দ্য প্রপার চ্যানেল ইফ ইউ কন্টিনিউ ওয়াচিং দিস চ্যানেল ইউ উইল লার্ন মেনি থিংস ইনশাল্লাহ সো প্রথমেই দেখি আলুগুলো ছিলে ফেলো আলুগুলো ছিলে ফেলো মানে হচ্ছে আলুর খোসাটা উঠানো তো এই বাক্যটা আমরা কীভাবে ইংলিশ করবো সাধারণত কিছু বাক্য আছে যেটা যেগুলো বার্ব দিয়ে শুরু হয় যেমন কাম হিয়ার শাট দ্য ডোর তারপরে ওয়াইট ফর মি এই ধরনের বাক্যগুলো আমরা বার্ব দিয়ে শুরু হয় সো এই বাক্যটাই বার্ব দিয়ে শুরু হবে যেমন আমরা বলবো ছিলে ফেলার ইংলিশটা কী আমাদেরকে জানতে হবে ছিলে ফেলার ইংলিশটা কী সো ছিলে ফেলার ইংলিশটা হচ্ছে ফিল পি ডাবল ই এল ফিল সো ফিল হচ্ছে ভার্ব যেটার ইংলিশ বাংলাটা হচ্ছে ছিলে ফেলা তো আমরা বলবো আলুগুলো ছিলে ফেলো ইংলিশটা হবে ফিল দ্য পটেটোস ফিল দ্য পটেটোস সেকেন্ড বাক্য যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে বাদাম বা নারকেলের খোসা চাড়াও সো এই বাক্যটাই বার্ব দিয়ে শুরু হবে এখন আমাদেরকে জানতে হবে খোসা খোসা চাড়ানোর ইংলিশটা কী সো বাদাম বা নারকেলের ইংলিশটা আমরা জানি বাদাম বাদাম হচ্ছে অ্যামন্ডস আর নারকেল হচ্ছে কোকোনাট সো খোসা চাড়ানোর ইংলিশটা কী তাহলে এই বাক্যটা ট্রান্সলেটটা ইংলিশটা হবে প্রপার ইংলিশটা হবে হাস্ক খোসা চাড়ানোর ইংলিশটা হচ্ছে হাস্ক তো আমরা বলতে পারি হাস্ক আমন্ডস অর দ্য কোকোনাট থার্ড বাক্য যেটা আমি ট্রান্সলেট করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় বলি যে আলুগুলো টুকরো টুকরো করে কাটো সো সাধারণত খাট ইংলিশটাই হচ্ছে খাট আমরা জানি কিন্তু এই সবজি কাটার ক্ষেত্রে গিয়ে আমরা খাট বলবো না বা খাট ব্যবহার করা হয় না সেখানে আরেকটা শব্দ ব্যবহার করা হয় যেটা হচ্ছে ভেরি কমন আমরা অনেকে হয়তো বা জানি না সো আলুগুলো টুকরো টুকরো করে কাটো এখানে খাট কাট হিসেবে আমরা ইংরেজিটা ব্যবহার করবো চপ CHOP চপ তো আমরা বলতে পারি চপ দ্য পটেটোস টুকরো টুকরো ইংলিশটা হচ্ছে পিসেস তো বাক্যটা হবে এইরকম চপ দ্য পটেটোস ইনটু পিসেস ঠিক এইভাবে পেঁয়াজগুলো কেটে ফেলো তাহলে আমরা বলতে পারি চপ দ্য আনিয়ন্স ইনটু পিসেস অথবা পেঁয়াজগুলো টুকরো 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 করে কেটে ফেলো চপ দ্য আনিয়ন্স ইনটু পিসেস সো এখানে আনিয়ন্স উচ্চারণ কেন হবে আমরা সাধারণত অভ্যস্ত ইউজ টু অনিয়ন বলে আসলে এর সঠিক উচ্চারণটা হচ্ছে আনিয়ন্স নট অনিয়ন্স তারপরের বাক্যটা হচ্ছে পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটো সো আমরা দেখলাম কাটার ইংলিশটা হচ্ছে চপ এখন কুচি কুচি করে কি তো কুচি কুচি করে কাটো আমরা অনেক সময় বলি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কাটো তো সেই ক্ষেত্রে আমরা বলবো চপ দ্য আনিয়ন্স ইনটু পিসেসও বলতে পারি অথবা কুচি কুচি হচ্ছে স্লাইস স্লাইসেসও বলতে পারি তাহলে বাক্যটা আমি আবার বলি চপ দ্য আনিয়ন্স ইনটু স্লাইসেস অথবা পিসেস পরের বাক্যটা হচ্ছে মশলাগুলো গুঁড়া করো আমরা সাধারণত মশলাগুলো থারামিন্ট অথবা চিলি সেগুলো গুঁড়া করতে হয় সো গুঁড়ার ইংলিশ কী গুঁড়া করার ইংলিশটা কী তাহলে মশলাগুলো গুঁড়া করো বাক্যটা হবে ইংলিশটা হবে গ্রাইন্ড দ্য স্পাইসেস গ্রাইন্ড দ্য স্পাইসেস সো গুঁড়া করার ইংলিশটা হচ্ছে গ্রাইন্ড দ্য স্পাইসেস
তো জানেন মশলা লাস্ট বাক্যটা হচ্ছে আদা বা রসুনগুলো পিষে ফেলো তো পিষার ইংলিশটা কি সো আমরা সাধারণত বলতে পারি খেতে ফেলো সেটা ব্যবহার করা যায় এখন পিষে ফেলো এর এক্স্যাক্ট ইংলিশটা কি তো পিষে ফেলো এর ইংলিশটা হচ্ছে ক্রাশ তাহলে আমরা বলবো ক্রাশ দা গার্লিকস অথবা ক্রাশ দা জিঞ্জারস তো গার্লিকস জিঞ্জারস আপনি কাউন্টেবলে বলতে পারেন অথবা নন কাউন্টেবলি ইউজ করা হয় নন কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করা হয় আবার কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করা হয় সো এই ছিল আজকের এপিসোড আজকের লেসন আশা করি আপনারা লেসনটা উপভোগ করেছেন এবং এই প্রয়োজনীয় বাক্যগুলো আপনারা শিখেছেন যদি শিখে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার দিবেন আমরা ট্রাই করবো এভরি উইকে আরও নতুন নতুন লেসন নিয়ে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার এবং আপনাদেরকে ইংরেজি শিখতে সাহায্য করা সো ইংরেজি শিখতে হলে আপনি সুহেলস লার্নিং জোন এবং ইংলিশ মেন্টর ফেসবুক ফ্যান পেজে সাথে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম